हेलो बंधुरा अस्सलामु आलैकुम। आज हमें अनेक खुशी हमार एक्साइटेडर कारण कि जानें ये देखते पाच्छेन एटा होच्छे गूगल एडसेंस लेटर। दीर्घ साधनार पर एटा आमी हाथे पेये गेछि। तो ए प्रसंगे आपनादेर साथे किछु कथा बोली। आसले एकजन नतून चैनल क्रिएटर अर्थात एकजन यूट्यूबार अनेक कष्ट करे एकटा चैनल क्रिएट करें। दिनेर पर दिन तिनि भिडियो आपलोड करते थाकें। से ही वीडियो आपलोड करार पर तर एक लक्ष्यमात्रा थाके जे 1000 सबसक्राइब पूरण करते हैं एवं 4000 घंटा वाच टाइम पूरण करार पर मोनेटाइजेशन जन्य अप्लाई करार सुजोग पान। तो आमार क्षेत्रे तार व्यतिक्रम घटेनी। आमिओ 1000 सबसक्राइब हार पर आमार 4000 घंटा वाच टाइम पूरण करार पर आमी आमार मोनेटाइजेशन जन्य अप्लाई करेछि। मोनेटाइजेशन अप्लाई करार पर आमाके अपेक्षा करते हुए $10 अर्थात आपनारा तो जानें ना जे आपनार एडसेंस अकाउंटे जतदिन ना पर्यंत आपनार $10 जमा हुए ततदिन पर्यंत आपनाके ए लेटरटा सेंड करा हबे ना। जखनी आपनार एडसेंसर अकाउंटे $10 जमा हबे तखन ओरा आपनाके एकटा मेल देबे। সেখানে লেখা থাকবে উই সেন্ট এ ভেরিফিকেশন পিন কোড ইন ইউর বিলিং অ্যাড্রেস ইউইল রিসিভ দ্য লেটার উইথিন 3 or 4 weeks। অর্থাৎ আপনাকে ওরা বলবে যে আমরা আপনার যে অ্যাড্রেসে আপনি আপনার পিনকোডের জন্য আবেদন করেছেন সেই অ্যাড্রেস বরাবর আমরা আপনাকে একটা এই লেটার অর্থাৎ পিন ভেরিফিকেশন কোড পাঠিয়েছি। আপনি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এক্ষেত্রে অনেক সমস্যা হয়, কারো 2 সপ্তাহের মধ্যেও পেয়ে যান, কেউ 1 সপ্তাহের মধ্যেও পেয়ে যান, আবার কারো 1 মাস 2 মাস এমনকি 3 মাসও লেগে যায়। আমার এই আমার অ্যাকাউন্টে যখন $10 জমা হলো তখন আমার এই লেটারটা পাওয়ার জন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম। আমি আসলে আমি 4 সপ্তাহের ভিতরে আমি পাইনি, কিন্তু আমি প্রতিদিন আমার স্থানীয় ডাক পিয়নের সাথে আমি যোগাযোগ রেখেছি, তাদের সাথে প্রতিদিনই ফোন করেছি এবং সেখানে গিয়েছি, বলেছি যে আমার গুগল থেকে গুগল অ্যাডসেন্স নামে একটা লেটার আসবে, আপনার দয়া করে লেটারটা পাওয়া মাত্র আমাকে জানাবেন। তো সৌভাগ্যক্রমে আমার হাতে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণটি অর্থাৎ সেই অ্যাডসেন্স লেটারটি আমার হাতে এসে পৌঁছেছে প্রায় 6 সপ্তাহ অপেক্ষা করার পর। তো আজ আমি অনেক খুশি যে আমি এই লেটারটা পেয়েছি, কিন্তু আমি এই লেটারটা এখনও খুলে দেখিনি, কারণ আসলে আমি চেয়েছিলাম এই লেটারটা আমি আপনাদের সামনেই খুলি। তো চলো বন্ধুরা, এই অ্যাডসেন্স লেটারটা তোমাদের সামনেই খুলি। তো এখানে লেখা আছে রিমুভ সাইট ইজেস ফার্স্ট, অর্থাৎ প্রথমে পার্শ্ব প্রান্ত থেকে আস্তে আস্তে ছিঁড়তে হবে। তাহলে আমরা প্রথম পার্শ্ব থেকেই ছিঁড়ি। তো বন্ধুরা, আমি আমার পিনকোডটা খুলে ফেললাম। তো এখানে দেখতে পাচ্ছি, আগে একটু বলি, 1 2 3 4 5 6 সংখ্যার একটি পিনকোড পেয়েছি। বেশি কিছু না, জাস্ট এই লেটারটার ভিতরে আপনার এখানে একটা 6 সংখ্যার পিনকোড পাওয়া যায়। এই তো বন্ধুরা, আমাদের এই কাজটা শেষ, লেটারটা খুললাম। তো এখন আমাদের কাজ হচ্ছে সেই কাঙ্ক্ষিত পিনকোড ভেরিফাইড করা। তো তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, তারপরে আমরা ল্যাপটপ স্ক্রিনে গিয়ে দেখাবো পিনকোডটা কীভাবে ভেরিফাইড করতে হয়। প্রিয় বন্ধুরা, তো আমরা আমাদের হাতে মোবাইলটি নিব এবং হোম পেজে যাব। দেখুন এখানে আমাদের একটা ছোট্ট একটি মিষ্টি কমলা কালারের গুগল ক্রোম একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারটা আমরা অন করব। এটা অন করার পর
তবে একটা কথা বলে রাখি, অন করার আগে অন করার পর আপনি যে জিমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছেন এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছেন, সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন করা আছে, তাই আমাকে লগ ইন করা হচ্ছে না। তা এর আগে দেখবেন যে এপাশে আপনার থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে একটু ক্লিক করবেন। বন্ধুরা, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করে মোবাইলকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। তারপর গুগল অ্যাড্রেস বারে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দিতে হবে। তো বন্ধুরা, যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গুগল অ্যাডসেন্স, আমি একটু আপনাদের স্ক্রল করে বড় করে দেখাই, এই যে গুগল অ্যাডসেন্স, আপনি গুগল অ্যাডসেন্সে টাচ করবেন। গুগল অ্যাডসেন্সে টাচ করার পর একটু ওয়েট করুন, আমার এটা লোড নিচ্ছে। এই যে দেখেন গুগল অ্যাডসেন্সটা এসে গেছে অলরেডি। তো গুগল অ্যাডসেন্সটা আসার পরে আপনি দেখেন হোমে এসে গেছে। হোমে যখন আসবে এখানে দেখা আছে ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস, অর্থাৎ আপনি আপনার অ্যাড্রেসটা এখনও ভেরিফাইড করেননি, এই জন্য আপনার পেমেন্ট এখনও হোল্ড করা আছে। তাই আমরা আজকে আমাদের পিনটা যদি ভেরিফাইড করে নিই তাহলে আর আমাদের এই জিনিসটা থাকবে না। তাহলে আমরা একটু স্ক্রল করে নিচে দেখি কী লেখা আছে। স্ক্রল করে নিচে দেখতে পাবো যে এই যে এখানে লেখা আছে এই যে একটু বড় করি আমরা, লেখা আছে ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। কী লেখা আছে? ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। আপনি জানেন উই পোস্টেড এ পিন টু ইউ অন 15 সেপ্টেম্বর, আমার লেখা আছে, আমাকে 15 সেপ্টেম্বর পাঠানো যায়, ইট শুড টেক 2-3-4 আওয়ার। আর যাই হোক, এখানে যা লেখা আছে আমি তো পিনকোডটা পেয়ে গেছি। তো এই এখানে লেখা আছে ভেরিফাই, ভেরিফাই করার পর আপনি দেখেন এখানে লেখা আছে এন্টার ইউর পেন, উইল ফাইন্ড দ্য 6-ডিজিট পিন ইন দ্য লেটার উই সেন্ট ইউ। তো আপনি এখানে আপনি 6-ডিজিটের একটা পিনকোড বসাবেন। যেমন আমি এটা পিনকোড দেখাই 6-ডিজিট, এই 6-ডিজিট দেখার পর দেখেন এখানে সাবমিট কথাটা লেখা আছে। তো বন্ধুরা, আপনাদের প্রতি একটা অনুরোধ যে আপনারা খুব কেয়ারফুলি রাখবেন যে আপনাকে যে 6-ডিজিটের পিনকোডটা দেওয়া হয়েছে ওই 6-ডিজিটের পিনকোডটাই আপনি এখানে বসাবেন, এবং খুব সাবধানে বসাবেন যাতে কোনো ভুল না হয়। মনে রাখবেন 3 বার রং পিনকোড দিলে আপনার আর অ্যাডসেন্সটি ভেরিফাইড হবে না। তো আমি যেহেতু আপনাদের আরও একবার কম্পিউটারের মাধ্যমে দেখাবো, সেক্ষেত্রে আমি আপাতত সাবমিট করছি না, কারণ আমি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার জন্য আপাতত এটা এখানে সাবমিট করব, কিন্তু আপনারা এখানে মোবাইল দিয়ে সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা এবার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে এই পিনটাকে ভেরিফাইড করা যায়। তো বন্ধুরা, আমরা এবার চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এবার আমরা এই যে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর আমার লগ ইন করা আছে, আপনারা আপনাদের যদি লগ ইন করা না থাকে এখানে ক্লিক করে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটা ক্রিয়েট করেছেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন ওই জিমেইল আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আমরা চলে যাব গুগল অ্যাডসেন্সে, অর্থাৎ এখানে আমরা টাইপ করব গুগল অ্যাডসেন্সে যাওয়ার পরে আমরা এরপরে ক্লিক করার পর আমরা যাব, দেখেন এই পেজটি এসে গেছে, এখানে এই দেখবেন লেখা আছে গুগল অ্যাডসেন্স। আপনারা এখানেও ক্লিক করবেন, নিচেও করবেন, এই গুগল অ্যাডসেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখো একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করুন। জি, এই দেখুন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। এখন এখানে লেখা আছে দেখেন ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। তো আমরা কি করবো, আগের মতো এখন বিভিন্ন স্টেপে যাওয়া লাগে না, আপডেট হয়েছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনারা জানেন সবাই। ওই এই যে ভেরিফাই জায়গাটা আছে, ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, এটা আমি আপনাদের মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখিয়েছি। তো আমরা এখন ক্লিক করব ভেরিফাই, এখানে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সংখ্যাটা বসাবো। যেমন আমি বসিয়ে দিলাম 6 সংখ্যার যে পিনকোডটা আমি পেয়েছি সেই পিনকোডটা এখানে বসিয়ে দিয়েছি। আমি আবার একটু চেক করে নিচ্ছি যে আমার পিনকোডটা ঠিক আছে কিনা, প্রয়োজন আপনার কয়েকবার চেক করে নেবেন, লিখে নিতে পারেন। তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, আমি সাবমিট করে দিচ্ছি। ইউর বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড।
হ্যাংস বা করি, অর্থাৎ আমার বিলিং অ্যাড্রেসটা এখন ভেরিফাইড হয়ে গেছে। এখন দেখেন এখনো লেখাটা আছে, এই লেখাটা এখন আর থাকবে না যদি আমি একটু রিফ্রেশ মারি। তো আমরা এখানে রিফ্রেশ মারছি, দেখুন এখন মনে হয় যে আর সেই লেখাটা এখন নেই। এখন আমাদের সেই লেখাটা এখন কিন্তু এখানে নেই যে তোমার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করার। তো প্রিয় বন্ধুরা আমরা দেখে নিলাম কিভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করতে হয়, অর্থাৎ গুগল অ্যাডসেন্স পিনটা কিভাবে সাবমিট করতে হয়। আমি আপনাদেরকে দুইটা ওয়েতেই দেখিয়ে দিয়েছি, অর্থাৎ আপনি মোবাইল দিয়ে কিভাবে করবেন এবং আপনি ল্যাপটপ দিয়ে কিভাবে করবেন। তো বন্ধুরা আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, আমার আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ব্লগ দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন, সাথে একটা লাইক দেবেন। লাইক দিলে কী হয় জানেন, কাজ করার উৎসাহ বেড়ে যায়, অর্থাৎ আমরা উদ্দীপনা পাই, অনুপ্রেরণা পাই আপনাদের ভালোবাসায় আমরা নতুন নতুন ব্লগ করতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফেজ।